السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. وعلى آله وأصحابه وأهل بيته وأوليائه وعلماء أهل السنة والجماعة أجمعين شكل زبان كل برمجل بشي أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه وما نهاكم عنه فانتهوا صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبدا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا

নবী গোয় আপনার বালো বন্ধ আল্লাহ রায় নবী গোয় আপনার বালো আল্লাহর আল্লাহ পাওয়া যায় আল্লাহ

জীবনের গুণা জরে যাগাই মকা সরিয়ে তাও আপ করলে জীবনের গুণা জরে যাগাই মদিনা সরিয়ে জিয়ারত করলে জান্নাতওয়াজিব হয়ে যায় আল্লাহ صلى على سيدنا محمد وعلى <الا> آياله <ياليسب> سيدنا <أمحم> محمد <محم> সুলল লা বলা সুলল জীবন মরণে সফা তের সিলাই জীবন মর সাফায়াতে।

সকলে জবান খুলে উচ্চকণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ মজ সি মুতারাম দিগার আজকে জমা ইউসানি পঞ্চম জুমা আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ পাকের বান্দা যারা আল্লাহ পাকের বান্দা যারা রসুল পাকের অম্মদ যারা তাদের প্রতি সাধারণ নসিহত এবং নসিহতপূর্ণ আলোচনা শুনে আমল পাক আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন মহান রব্বে করিম আল্লাহ পাক রিম আম্মা জালানুহ আমা নুহ শাহ শাহুহ ওনার দরবার শুক্রিয়া যে রব্বে করিম ঠিক এই জুমার দিনে অনেক মানুষকে আল্লাহ পাক হসপিটালের মধ্যে রেখেছেন আল্লাহ পাক জুমার দিন অনেক মানুষকে রাস্তাঘাটে রেখেছেন আল্লাহ পাক আমাদেরকে মায়া করে দয়া করে মোহাব্বত করে নবী পাকের উম্মত বানিয়ে নবী পাকের প্রেমিক বানিয়ে আশেক বানিয়ে এই জমা দিয়ে পঞ্চম জুমার মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন সকলে এক বাক্যে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত কারিমা নাজিল করলেন প্রত্যেকটা আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক একটা না একটা গোপন ভেদ রেখে দিয়েছেন জোরে বলেন আল্লাহ বলে হুজুর গোপন ভেদরা কি এটা জানতে হলে আমাদেরকে কি করতে হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন সেই গোপন বেদরা হচ্ছে আয়াত কারিমার শানে নুজুল যেটা দ্বারা তোমাদেরকে আয়াতরা যদিও তোমাদের কাছে আরবি হয় শানে নুজুল দিয়া তোমরা বোঝার জন্য আমার আল্লাহ খুব সহজ করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ تو قران الكريم بسم الله الرحمن الرحيم ما اتاكم الرسول فخذوه وما نغاكم عنه فانتهوا আরেকটু জোরে কইতেন আল্লাহ একবার মোহান আল্লাহ তালা পবিত্র পুরানুল করিমের মধ্যে বান্দা কাছে সতর্ক বার্তা দিয়ে দেয় ও আমার বান্দারা রে ও আমার জগতের বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে বানাইয়া সৃষ্টি কইরা আমার একজন আল্লাহ পাক আমি আল্লাহ একজন পেরিত রাসূল পাঠাইলাম যেই কামলে বলা দয়াল নবী তোমাদের কাছে রহমত নিয়ে এসেছে জোরে বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন ও আল্লাহ

যা কিছু নিষেধ করলাম তোমরা তাকে বর্জন করো আমি আল্লাহ যা কিছু তোমাদেরকে আদেশ করলাম তোমরা তা গহন করো তাইলে তোমরা জগতের মধ্যে আমি আল্লাহর শ্রেষ্ঠ বান্ধা কইয়া যাইবা কোন আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কেন বললেন আনহু ফানতাগু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমার যতগুলা বান্দা বানাইলাম আমার যতগুলা বান্দার কাছে আমি আল্লাহর কুরআনের বাণী পাঠাইলাম আমার বন্ধু নবীর হাদিস শরীফ আমার বন্ধুকে দিয়া পাঠাইলাম যদি তোমরা আমার আল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই কুরআনের বাণীকে গহন করো আমার নবীর হাদিসকে গহন করো আর সেইটা তোমার মানব জীবনের মধ্যে গহন করে তোমরা আমলে জিন্দিগি খাটাইতে পারো আমার আল্লাহ আল্লাহতের বান্দাদের মধ্যে তারাই কবে একমাত্র শ্রেষ্ঠ বান্ধা কংস বাহান আল্লাহ সালা সালামুনিয়া কোম সালা তুনিয়ার ওম সালামুনিয়া खा दुनिया रसोला दखा दर या का मेर मौला दखा दे सला सुनिया رسول اللہ ہم मुनिया মোহাম্মদ মুস্তফা রোনাল হাবি বে কে বেয়ানোর নালানোর সালা তুনিয়া রসোলা সালামুনিয়া রহমত বানা দয়া রসোলা

কি আর উপরে বলেন না নাম কি আমার আল্লাহ আমার নবী কামলে ওয়ালাকে দিয়া জগতের মধ্যে একটা কোরআন পাঠাইলেন ওই কোরআনুল কারিমটাকে আমার আল্লাহ পাঠাইয়া কয় আমার নবী তোমাদের কাছে যা কিছু নিয়ে আসছে ওই কোরআনের বাণী তোমরা গহন কর রে আমার আল্লাহ কয় এটা গহন করতে পারলে তোমরা সাতটা পাক্কা মুমিন মুসলমান হইতে পারবা কোন সুবহানাল্লাহ

হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় যেটাকে বলা হয় আশরাফুল হাদিস যেটা এমন একটা হাদিস সবচাইতে উত্তম হাদি বলেন সুবহানাল্লাহ হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে এমন একটা কিতাব আমাদের কাছে আমার নবীকে দিয়া পাঠাইলেন ওই কিতাবটা যদি তোমরা মানো দুনিয়ার জমিনে যত ধরনের নসিহত তোমাদের কাছে আসুক না কেন যত ধরনের নসিহত তোমাদের কাছে আসুক যত ধরনের ওয়াদ আসুক যা আসুক তার চাইতে সর্ব উত্তম নসিহত হচ্ছে তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের নসিহত জোরে সুবহানাল্লাহ আর হাদিস শরীফ প্রমাণ করে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নসিহ কুরআনুল কারীম আর যদি তোমরা নসিহতের মধ্যে তোমাদের কলবের ভিতরে তোমরা যত নাম জপ ওই নামগুলা জপার মধ্যে সর্বশ্রেষ্ঠ জপনকৃত নাম হচ্ছে আল্লাহর জিকির জোরে কোন সুবহানাল্লাহ এখন আমরা কুরআনুল কারীম থেকে আমাদের জীবনের মধ্যে কি শিক্ষা নেব এখন তো আমরা কোরআনুল কারিম তেলাওয়াত করতে চাই না আমরা কোরআনুল কারিম করতে চাইনা কোরআনুল কারিমকারী নিয়ে একটু ইতিলাওয়াত করতে চাই না রে অনেক মানুষ দেখা যায় তাদের ঘরের মধ্যে কোরআন শরীফ তারে তার গিলাপটা লাগাইয়া করেন একটা উপরে একটা তাকের মধ্যে রাইকা দেয় ওই কোরআনটারে তারা পড়ে না পড়ে না তেলাওয়াত করে না আগে তো দেখা যায়তো আমাদের মা বোনেরা আমাদের ভাই বাবারা মসজিদের মধ্যে ফজরের নামাজ আদেয় করে কোরআন তেলাওয়াত করত ঘরের মধ্যে মায়েরা কোরআন তেলাওয়াতের গুনগুন গুনগুন আওয়াজ শোনা যেত এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না এখন আর কোরআন তেলাওয়াত শোনা যায় না

যিকির কইরা যদি তোমরা এটা গগন করতে পারো রে আমি আল্লাহ না এটা বললাম সাধারণ নসিহত কিন্তু কবরের মধ্যে গেলে দেখবা এটা তোমার জন্য অসাধারণ একটা আমলে जिंदगी হইয়া গেছে কোন সুবহানাল্লাহ আমার বাইরে রে এই কুরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই আরো জোরে কয় না আছে না নাই এই কোরআনুল করিম তিলাবাদ করলে কি হবে মানব জীবনের মধ্যে দেখবেন আপনারা জাতীয় সংসদের মধ্যে সংবিধান লেখা থাকে কিন্তু আমার ভাইরা আরে। সকল কার্যের মধ্যে একটা একটা সংবিধান দেওয়া থাকে একটা একটা নীতিমালা দেওয়া থাকে আমার আল্লাহ কয় আমার নবীরে দিয়া হাদিস শরীফের ভিতরে কয় ভিতরে যারা মুসলমান ইমানদার তাদের জন্য দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরার একমাত্র সংবিধান হচ্ছে আল কোরআন কোন সুবাহান আল্লাহ আল কোরআনটাকে তোমরা সংবিধান হিসেবে মানো কারণ দুনিয়ার জমিনের মধ্যে কি নাই কি আছে কি নাই কোন কিছুর কথা আমি আল্লাহ কোরআনের কথা বললাম কথা বললাম তুমি যে গাড়ি তোমার সময় আসবে গাড়ির কথা বললাম তুমি গরিব কই বা তোমার কথা বললাম কিন্তু আমি আল্লাহ নাম উদ্দেশ্য করি নাই যারা আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহর নসিহতূর্ণ আলোচনা আলোচনাগুলা। আমার কামলেওয়ালা নবীর মোহাম্বতের আলোচনাগুলা গুলা নবীর محبت এসকে রাসূল নিয়া যদি তারা ওই আলোচনা শুই না जिंदगी মধ্যে তারা আমল করতে পারে আমার আল্লাহ কয় দগতের মধ্যে তাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতীদের খাতায় তাদের নাম লেখা দেই কোন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়ি নাবু হাম ماذا اللهم صل على محمد ما ودنا بيانا গোনার বো মাতাই মা ডাকি মাওলা তোমার গোনার ব জায়গা

but i'm dead

अमर बाबा अरे আল্লাহ বাকরাবুল আলামিন আমাদেরকে এমন একটা সংবিধান আল কোরআন পাঠাইলেন আমি আপনাদের কাছে ওই কোরআনের কথা বলবো ওই কোরআনের পানিটা এমন কেমন কেমন আপনি যদি একটা কোরআন তিলাবাদ করেন একটা আয়াতে কারিমা তিলাবাদ করা লাগবে না আদি শরীফ প্রমাণ করে রে ওই কোরআনুল কারিমের মধ্যে ছোট্ট একটা হরফ যদি তোমরা আলিফ বল রে ওই একটা হরফ তিলাবাদ করার কারণে আমার আল্লাহ তোমাদের আমল নামার মধ্যে একটা উহুদ পাগার পরিমাণ সাওয়াব লাইকা দেয় কোন সুবহানাল্লাহ আর উপরে বলবেন না সুবহানাল্লাহ সেই কোরআনুল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাককে দিয়া সুন্দরভাবে আমাদের কাছে দিলেন বললেন তোমরা তাকে তেলাওয়াত করো এখন আমরা কোরআন তেলাওয়াত করব দূরের কথা কোরআনটাকে সাজাইয়া গোছাইয়া এটারে তাকের উপরে রাইখা দেয় কিছুদিন পরে দেখা যায় বালু ফেরা যায় এটারে তেলাওয়াত করে না মসজিদের মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবরে ডাক দিয়া কয় হুজুর এই কোরআন শরীফটা নিয়ে একটু মসজিদে রাইখা দেন করে কি করে না কথা কই না করে কি করে না বেলা এরপরে আয়েশা আফর হুজুরের কাছে দোয়া চাই ও হুজুর আসেন না করে একটু মিলাদ ফরান যদি হুজুর জিজ্ঞাসা করে কই ভাই কি জন্য মিলাদ ফরাইবেন কই ঘরের ভিতরে রহমত বরকত কিছু নাই কামাই রজির মধ্যে কোন বরকত নাই আমি বলবো বাবারা মসজিদের ইমাম রে নিয়া তুমি নামাজ না মসজিদের ইমাম রে নিয়া মিলাদ ফরাইতে পারবা দোয়ার इंतजाम করতে পারবা যদি তোমার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত না থাকে যদি তোমার ঘরের ভিতরে আল্লাহর kalamullah শরীফের তেলাওয়াত না থাকে মসজিদের ইমাম দিয়া মিলাদ ফরাও যো কিছু করো দোয়া করো তোমার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত চালু কইরা তারপরে মিলাদ পড়াও তাইলে তোমার ঘরে রুজি রোজগারে বরকত হবে কথা বলেন ঠিক কিনা আমি সবার কাছে বলবো আপনারা সবাই পুরুষ মানুষ আমার মায়ের ও আজকের আলোচনাটা শুনে কারণ জুমার দিন সবার কাছে আমি একটা আবদার রাইকা দেই আপনারা যত কিছু করেন না আপনাদের স্ত্রী আপনাদের মতো রাস্তাঘাটে কামাই করতে যায় না আপনারা যেমন ভাবে দিন মজুর হইয়া রাস্তাঘাটে কামাই করেন রুজি রোজগারের জন্য বাইরে চলে যান আপনাদের স্ত্রী কি। তো যাই না তাদের কাজ শুধু ভাত রান্না করা ঘরের ভিতরে থাইকা তারা সুন্দরভাবে পরিবার সামলানো যদি তারা কোরআন তেলাওয়াত করে আপনাদের কোনো সমস্যা আসিনি কথা কয় না সমস্যা আসেনি আজকে থেকে আমি আপনাদেরকে বলবো যদি আপনার স্ত্রী কোরআন তেলাবাদ না করে আপনার স্ত্রী কোরআন তেলাওয়াত না করে আপনি শাসনের উপরে রাখেন আপনি একদিন দুই দিন তিন দিন পর্যন্ত তাদেরকে বলেন আপনারা দেখবেন একদিন দুই দিন তিন দিন বলতে বলতে চোখের শর্মে কিন্তু কোরআন তেলাওয়াত করতে বাধ্য আসবে কথা বলেন ঠিক কিনা এই কোরআন তিলাবাদ তোমার জন্য কত কাজে লাগবে এই কোরআন তিলাবাদ তোমার জন্য কত কাজে লাগবে কারণ এই কোরআন আমার আল্লাহ আমার নবীকে দিয়ে মানব জাতির কাছে পাঠাইছেন এটা আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ সংবিধান কথা বলেন ঠিক কিনা কারণ এই কোরআনুল কারীম দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যেই ব্যক্তি তিলাওয়াত করেছেন যেই ব্যক্তি তিলাওয়াত করেছেন এই কোরআনুল কারীম তিলাওয়াত করেন ওয়ালা একজন আশেকের কথা একজন কোরআনের প্রেমিকের কথা বলতেছি বাবারা একটা কাটুরিয়া ছিল যে ব্যক্তি কোরআন পড়তে পারত না সেই ব্যক্তি বড় মূর্খ মানুষ ছিল সেই ব্যক্তি কান্তরে আমি কোরআনুল কারিমের তিলাবাত করতে পারি না কিন্তু আমার মনটা বড় চায় কোরআন তেলাবাত করতে কাটুরিয়া কান্দে কাটুরিয়ার স্ত্রী আইসা জিজ্ঞাস করে ও স্বামী ও স্বামী তুমি কান্দ কেন কান্দ কেন মনোযোগ 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 দেখেন কোরআনুল কারিম না পড়তে পারলেও তার কিভাবে স্বাভাবিক হয় তার কেমন কেমন রহমত হয় তার প্রতি আল্লাহ কেমন রাজি খুশি হয় ওই লোকটা কোরআনুল কারিম তিলাবাত করতে পারে না আজকে এমন মুরব্বী আছে তোমরা কোরআন তিলাবাত করতে পারো না আমি বলবো তুমি পারো না কোনো সমস্যা নাই দেখো কাটুরিয়ার জীবন থেকে তোমরা শিক্ষা নাও ওই কাটুরিয়া কোরআন তিলাবাত করতে পারে না কাটুরিয়া প্রত্যেক দিন ঘরের ভিতরে নিড়ালে নিড়ালে চোখের পানি গুলা ফেরে দিয়া কান্দে কাটুরিয়ার স্ত্রী জিজ্ঞাসা করে রে স্বামী ও স্বামী তুমি কান্দো কেন কান্দো কেন ইস্ত্রিরে আমি কেন কান্দি জানুনি কই কেন কান্দ আমার কান্নার কারণ একটা কই কেন কান্দ তুমি আমার কাছে বলো না কই আমি দেখি যখন আমি রাস্তা দিয়া হাইটা যাই রে কত মানুষ মসজিদে বইসা বইসা কোরআন তেলাওয়াত করে কত মানুষ সকাল বেলা মসজিদে কোরআন তেলাওয়াত করে আমারও তো মনটা চায় আমি এই কোরআনুল কারীমের তেলাওয়াত করতে ইস্ত্রি কয় স্বামী তুমি কেন কোরআন তেলাওয়াত করো না কই আমি তো কোরআন পড়তে পারি না আমি তো কোরআন পড়তে পারি না কয় আমি না সব সময় দেখি তোমার হাতের মধ্যে কোরআন শরীফ তুমি কোরআন শরীফ পড়ো আর চোখের পানি পালাইয়া কান্দ স্ত্রী কয় স্বামী তুমি এভাবে কেন কান্দ কয় আমি কোরআন পড়তে পারি না ও আমার স্ত্রী রে আমি এই কোরআন শরীফটার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি গুলা ছাইরা দিয়া কান্দি না জানি আমার আল্লাহ আমার এই চোখের পানির খাতিরে আমি বান্দার না বাতের ফয়সালা করে কোন সুবহানাল্লাহ

আর জোরে কই না পারব কি পারব না আমার বায়রা বাবার আরে কাতুরিয়ার ইত্রী কয় স্বামী কেন কান্দ কেন কান্দ কয় আমি কান্দি কেন জানুনি আমি কুরআনটারে দেখলেও আমার কাছে বড় মায়া লাগে আল্লাহ পাক বড় আরো জোরে কইতেন আল্লাহ পাক হঠাৎ কইরা যখন কয়টা দিন چلا যায় যাওয়ার সঙ্গে 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 যখন অনেক দিন যাবত প্রতিবৈহিত হইয়া যায় ওই স্ত্রীর স্বামীটা হঠাৎ কইরা ইন্তেকাল করছে বলেন ইন্না লিল্লাহ وإنا إليه راجعون أذكر أن الله أكبر ওই কাটুরিয়া যখন ইন্তেকাল করল একদিন দুই দিন তিন দিন যায় ওই কাটুরিয়ার এলাকার ভিতরে একজন আল্লাহর ছিলেন আল্লাহর স্বপ্নের মধ্যে দেখায় রে আল্লাহর ভিতরে দেখে ওই তার এলাকার মধ্যে ছিল আল্লাহর অলিরে স্বপনের ভিতরে ডাক দিয়া কয় রে এই এলাকার আল্লাহর অলি কয় জি বলেন 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 আল্লাহর রে তোমার এই এলাকার মধ্যে ওই সন্দেশ এলাকার মধ্যে উদাহরণ দিচ্ছে করছি সংগ্রাস এলাকার মধ্যে ওই ডাইন সাইডে দিয়া অথবা উত্তর সাইডে দিয়া একটা কাটুরিয়া ছিল নি কয়েছিল দেখো না রে কাটুরিয়াটা তো জান্নাতের ভিতরে বসবাস করে কয়ে আমি তো তারে কোনো দিন নামাজ পড়তে দেখি নাই আমি তো তারে কোনো দিন রোজা রাখতে দেখি নাই এমন কথা বলার পরে হঠাৎ করে তার স্বপ্ন ভাঙিয়া গেছে এবার আল্লাহর ওলি চিন্তা করে রে একজন কাটুরিয়া কেমনে জান্নাতি হয় একজন কাটুরিয়া কেমনে জান্নাতে বসবাস করে আল্লাহর ওলি আর ঘুমায় না মনে মনে চিন্তা করে আমি আর দেরি করব না আমি এই মুহূর্তে তার স্ত্রীর কাছে যাইয়া তার সন্তান গুলার কাছে যাইয়া জিজ্ঞাস করব সে কি আমল করত কি কারণে সে জাননাতি আল্লাহ রলি ঘুমায় না ঘুম থেকে ওইটা দৌড়াইতে 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 ওই কাটুরিয়ার বাড়িতে যাইয়া ডাক দিয়া কয়ে কাটুরিয়ার স্ত্রী রে ও কাটুরিয়ার স্ত্রী তোমার স্বামী কি মারা গেছে নি কয় মারা গেছে কাটুরিয়ার স্ত্রী চোখের বাণী ছেড়ে দিয়া কান্দে কাটুরিয়ার স্ত্রী চকের পানি সারে দিয়ে দিয়ে কান্দে কারণ কাটুরিয়ার স্ত্রী জানে রে তার স্বামীটা বরণেকার কঠোরিয়ার স্ত্রীকে আল্লাহ ডাক দিয়া কই স্ত্রী রে ও কাটুরিয়ার স্ত্রী তোমার স্বামী কি আমল করত কয় কোনো আমল তো করতে দেখতাম না আমার স্বামীরে কোনো আমল করতে দেখতাম না কয় আসলে তুমি আমার কাছে সত্য কথা বলো সত্য কথা বললে তোমার কোনো সমস্যা হবে না আমার কাছে বলো তোমার স্বামী কি আমল করত কয় গুদুর আমার স্বামীরে আমি এমন কোনো আমল করতে দেখি নাই আমার স্বামীরে আমি এমন কোনো ইবাদত করতে দেখি নাই কিন্তু আমি একটা জিনিস দেখছি গো আমার স্বামী কোরআন কোরআন পড়তে পারতো না কিন্তু আমার স্বামী দখন বন জঙ্গল থেকে কাটকাইতে আসতো গোসলটা কইরা ওযু বানাইয়া আমার স্বামী মসজিদের মধ্যে যায় নামাজ ঘরের কোণার মধ্যে যায় নামাজটা বিছাইয়া আমার স্বামী কোরআন শরীফটা হাতের মধ্যে লইয়া যখন কোরআনের একটা বিশটা উল্টাইতো আমার স্বামী চোখের পানিগুলা ছাড়া দিয়া দিয়া কানতো যখন আর একটা বিশটা উল্টাইতো রে আমার স্বামী চোখের পানিগুলা ছাড়া দিয়া দিয়া কানতো হুজুর আমি আমার স্বামীরে রে করলাম ও স্বামী স্বামী রে তুমি বলতো ইস্তিরি আমি কোরআন করতে পারি না এই আমি কোরআন পড়তে পারি না কথা সত্য আমি কোরআনের এই অক্ষর গুলার দিকে আয়াতে কারিমার দিকে তাকাইলে আমার মনে বড় শান্তি পাওয়া যায় আর ভগবান খুলে বলবেন না সুবহানাল্লাহ

কোরআন হইল আল্লাহর রে পর মুমিন মুসলমান এই কোরআন কোরআনে আসে মুমিন মুসলিমের সংবেদান আল্লাহ হোম আসল

সকলে জবান খুলে বলেন না আল্লাহ আকবার আমরা সেই কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না আর ওরা বলেন চাই কি চাই না আমার আল্লাহ কয় ও আমার বান্দারা আমি আল্লাহ ফাকরাবুল আলমিন তোমাদের কাছে আমার বন্ধুকে এমন একটা সংবিধান দিয়া পাঠাইলাম যারা মানবে তারা ইমানদার যারা মানবে না তারা বেঈমান এখন আমি জানতে চাই ও আমার মুসলমান আমরা সেই কোরআনটাকে আমাদের সংবিধান বানাইতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আমি জানি সবাই কোরান তেলাওয়াত করতে পারে না কেউ পারে কেউ পারে না যদি ওই কাটুরিয়ার মতো আপনি কোরআনটাকে হাতের মধ্যে নিয়া কোরআন পড়ার কথা মনে কইরা চোখের পানি পালায়া কান দেন আমার আল্লাহ আপনার জীবনের গুনা মাফ করতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না এই নসিহতপূর্ণ আলোচনা আমাদের দরকার আছে না না। জোরে বলেন আছে না নাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন থেকে তিলাওয়াত করে আমাদেরকে আমলের জিন্দগি কাটাবার তৌফিক দান করুক জোরে বলেন আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানি বিদায় নিচ্ছি খোদা হাফেজ